কেন নাম কেন কেন নাম জিজ্ঞেস হচ্ছে নাম ওই আরে পুলিশের জিজ্ঞেস করলে বলতো আপনি কি আপনার র‍্যাঙ্কটা কি আপনার র‍্যাঙ্ক কি তোমার র‍্যাঙ্কটা কি কত না আপনি জানেন স্যার আমার নাম পতিরাম ত্রিপুরা পতিরাম ত্রিপুরা ফ্রম গন্ডাছড়া তোমার বয়স কত পতিরাম ত্রিপুরা বয়স কত 97 97 জীবন এনকাউন্টার করেছি ওপর প্রতি ধ্বংস করেছি এবং আজকে আমার এতটুকু মারাত্মক মানে আমি তো ক্রিমিনাল না যে আমি স্মাগলার আমি না স্মাগলার না আমি ক্রিমিনাল আমি একটা কথা কই আমি না চুরি তুমি তোমার ফোনে আমি আমার বন্ধুর বাইক চুরি হয়েছে কইছে রে আমি কমপ্লেন দিতে গিয়েছি রে আমি এত মার খাইছি আমি এত মার খাইছি আমারও তো অথরিটি আছে আমারও তো অথরিটি আছে ঠিক আছে আমি গলতি করছি আমি গলতি করছি ঠিক আছে আমি ভুল করছি ঠিক আছে আমার বন্ধুর ভাই আমার বন্ধুর ভাই চুরি হয়েছে কমপ্লেন দিতে আইয়াছে রে আমি সারা টাউনে ঘুরে দেখো বহুত মজুতি আছে এমন পুলিশ আছে নি যে পারল ধরে সেটা লোকাবে আনা যা আমার কতুক মারছে আপনি কিতা লিখুন আপনার মতন এক তারা আমিও করেছি স্যার অ্যাকচুয়ালি পুলিশে আটক করেছিল প্রথম আমি কমপ্লেন করেছিলাম আমার বন্ধুর বাইক হারিয়ে গেছিল আমি পুলিশ কমপ্লেন করতে গিয়ে স্যার আমি ওখানে আমার জবরদস্তি করছে তোমার বাইক ওইখানে আসিল ওইখানে কেন আইছে সেই ব্যাপারে পুলিশে মানে আমারে ধরছে পুলিশ অ্যাকচুয়ালি পুলিশে কমপ্লেন করতে গিয়ে স্যার আমি আজকে আটক আমার বহুত মারধর করছে আমি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করি কোন ডিপার্টমেন্টে চাকরি করেন ফরেস্ট ডিপার্টমেন্টে হ্যাঁ তা আমার বন্ধু একজন আছিল ওই ডিএফও ড্রাইভার সদর ডিএফও ড্রাইভার বাট হি ক্যান তার বাইক মিসিং হয়েছিল আর কি কে আপনাকে মারধর করেছে পুলিশ কি কারণে আমি জানি না আমি একটু ড্রাঙ্ক করছি বাট আমি কোনো কারোর সাথে দুর্ভাগ্য দুর্ব্যবহার করছি না একটা অভিযোগ যে আপনি নাকি নেশাগ্রস্ত অবস্থায় আমার এই অবস্থা আছে আপনি কি ফিট আছে দেখুন আপনি কি নেশাগ্রস্ত অবস্থায়
নেশাগ্রস্ত অবস্থায় বলতে আমি কি বুঝাইমো আপনারকে, মানে আমি কমপ্লেইন করতে আইছি। খাইছনি কইছে তোমারে নেশাগ্রস্ত অবস্থায় আপনি পশ্চিম থানার ওসির সঙ্গে দুর্ব্যবহার করেছে? আমি ওসি, আমি আমি বরবাবু স্যারে কইছি, স্যার আমরা যে একজন বাইক হারাই গেছে ওটার সাথে কমপ্লেইন করতে আইছে, মানে তোমরা তো খাইয়া রয়েছে, মদ খাইয়া রয়েছে, ঠিক আছে। আমার নাম পতিরাম ত্রিপুরা ফ্রম গন্ডাসোরা, আমি চাকরি করি, ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করি ফ্রম গন্ডাসোরা। পোস্টিং কোন জায়গাতে? পোস্টিং কুমারঘাট। আগরতলাতে কেন আসছেন? আগরতলাতে আমার স্যারের মিটিং আসিল, মিটিং আসিল, তে আমি এখানে স্টে করতাম। একজন ফৌজি হিসেবে আপনাকে ইন্টক্সিন অবস্থায় ধরলো, দেখে আপনাকে না, আমি তো কমপ্লেইন করতে আসিল। কি কমপ্লেইন? আরে বাইক হারাইছে, কমপ্লেইন করতে, কমপ্লেইন করতে আসিল। বাইকটা কি পাওয়া গেছে এখনো? বাইকটি তারা থানার থেকে সারছে, তারা থানার মধ্যে আসিল। পিএসআর আপনাকে কেন ধরলো? কেন ধরলো সেটা তো আমি জানি না। আপনি কিছু দুর্ব্যবহার করেছেন পুলিশের সাথে? না, কিছু করেননি? না। তাকে আটক করা হয়েছে, সে থানায় একটা কমপ্লেন এজাহার করার জন্য আসছিল এমন একটা, তখন কথাবার্তিতে তাকে ইন্টক্সিকেটেড অবস্থা দেখা গেছে, সে বাসের মধ্যে, তখন তাকে জিজ্ঞাসাবাদ করাতে সে বড়বাবুর সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করছে, হাতাহাতি হয়েছে, আমাদের স্টাফের সাথে হাতাহাতি হয়েছে, সে কোনো কথা বারণ আমাদের শুনছে না, সে মানে উনি ওনার নাম জিজ্ঞাসা করলে বলছে না, উনি ওনার গায়ে শার্ট ছিঁড়ে ফেলছে, নিজের বুক নিজে কিলাচ্ছে, এমনকি আমাকে ধরেও সে গাড়ি থেকে জাম দিয়ে লেগে পড়ছে। তো এই অবস্থায় আমরা তাকে বাধ্য হয়েছি অ্যারেস্ট করতে, অ্যারেস্ট করে মেডিকেল করে এখন থানায় নিয়ে গেছে। ও কি নেশাগ্রস্ত অবস্থা ছিল? প্রচণ্ড নেশাগ্রস্ত। এখন আপনারা, এখন আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা আইনানুগ ব্যবস্থা যা নেওয়া নেই।